আকাশের 85,000 ফুট উচ্চতায় উঠছে একটি গোয়েন্দা বিমান। নিখুঁতভাবে তুলে নিল রাস্তার অত্যন্ত দ্রুতগতিতে চলতে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ির নাম্বার প্লেটের ছবি। শত্রু বিমান অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে মিজাইল ছোড়া হলো সাথে সাথে, কিন্তু কেউই কালো পাখির নাগাল পেল না, কেননা বিমানের গতি যে মিজাইলের চেয়েও বেশি। আচ্ছা, এমনটা সম্ভব নাকি? আজ আপনাদের বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমানের গল্প বলব, যার 24 বছরের সার্ভিস লাইফে 4,000-এর বেশি মিজাইল মিলে ধাওয়া করেও কখনো ধরতে পারেনি। দেখতে হলে চোখ রাখুন শেষ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। 1960 সালে 70,000 ফুট উপর থেকে ছবি তোলার সময় সোভিয়েত এন্টি এয়ারক্রাফট মিজাইল হামলায় একটি U-2 বিমান ভূপাতিত হয়। এর পাইলট গ্রেফতার ও জেলে যাওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এরপরেই রিকন বিমানের বদলে স্যাটেলাইট ব্যবহারের পরিকল্পনা করা হয় এবং করোনা স্পাই স্যাটেলাইট প্রোগ্রাম ত্বরান্বিত হয়। এ সংক্রান্ত আর্টিকেলে উল্লেখ করা হয় যে করোনা স্যাটেলাইট দিয়ে সবসময় গোয়েন্দাগিরি করা সম্ভব ছিল না, তাই নতুন ধরনের গোয়েন্দা বিমানের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় 1964 সালে তৈরি হয় হাই স্পিড শ্রেণীর রিকনসিস বিমান SR-71। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশনের তৈরি এই বিমানের ডাকনাম ছিল ব্ল্যাক বার্ড, যা শব্দের গতির 3.2 গুণ গতিতে ছুটতে সক্ষম ছিল। এর চেয়ে দ্রুতগতির জেট ইঞ্জিন চালিত বিমান পৃথিবীতে আর একটিও তৈরি হয়নি। SR-71 মার্কিন এয়ারফোর্স থেকে অবসর নেওয়ার পর নাসার মহাকাশ গবেষণা প্রোগ্রামেও ভূমিকা রেখেছিল। বর্তমানে ড্রোন দিয়ে যে ধরনের নজরদারি করা হয়, তৎকালে SR-71 সেই কাজটি করত। ইঞ্জিনিয়ার ক্ল্যারেন্স জনসন এই অদ্ভুত বিমানের কনসেপ্ট তৈরি করেন। তার টার্গেট ছিল এমন হাই স্পিড ইন্টারসেপ্টর, অর্থাৎ শত্রু বিমানকে ধাওয়াকারী বিমান তৈরি করা, যা কিনা রাডারে সহজে ধরা পড়বে না। এরই ধারাবাহিকতায় 3টি YF-12 প্রোটোটাইপ আসে, যা 3টি করে এয়ার টু এয়ার মিজাইল বহনে সক্ষম ছিল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা CIA চাহিদা এবং YF-12-এর ফিল্ড পারফরম্যান্সে দেখা গেল এটি ইন্টারসেপ্টরের চেয়ে গোয়েন্দা হিসেবে ভালো কাজ করবে। ফলে এই বিমানের নকশার উপর ভিত্তি করে 12টি A-12 রিকনসিস বিমান বানানো হয়। ভিয়েতনাম যুদ্ধের এক মিশনে একটি A-12 গোয়েন্দা বিমান একসাথে 6টি ভিয়েতনামিজ সারফেস টু এয়ার মিজাইল ফাঁকি দিয়ে বিস্ময়ের সৃষ্টি করে। মার্কিনিরা এরপর পাইলটের ঝুঁকি কমাতে D-21 নামক 20 ফিট লম্বা একটি সুপারসনিক ড্রোন তৈরি করে, যা মূলত A-12 এর বামন ভার্সন। এই ড্রোন ঘন্টায় 3,600 কিলোমিটার বেগে 90,000 ফুট ওপর দিয়ে উড়ে ছবি তোলার কাজ শেষে নিজে নিজেই ধ্বংস হয়ে যেত। ড্রোন বহন করার জন্য আবার A-12-এর 2 জন পাইলট চালিত ভার্সন M-21 বানানো হয়। ব্ল্যাকবার্ডের চেয়েও বেশি গতির বিমান হল X-15, কিন্তু সেটি জেট ইঞ্জিন নয়, রকেট ইঞ্জিন চালিত। আবার X-15 সাধারণ বিমানের মতো সরাসরি আকাশে উড়ত না, B-52 বোমারু বিমানের ডানায় করে একে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে লঞ্চ করা হতো। এজন্য 6.70 ম্যাক বা 7,274 কিলোমিটার প্রতি ঘন্টা গতির X-15-কে মজা করে মানুষ চালিত মিজাইলও বলা হয়। তাই SR-71 ব্ল্যাকবার্ডকেই সর্বোচ্চ গতির বিমানের খেতাব দেওয়া হয়। 1974 সালে ঘন্টায় 2,900 কিলোমিটার গতিতে উড়ে মাত্র 1 ঘন্টা 55 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে গিয়েছিল এই ব্ল্যাকবার্ড, যার দূরত্ব ছিল 5,570 কিলোমিটার। এর আগে 1971 সালে 10.5 ঘন্টায় 24,000 কিলোমিটার পাড়ি দিয়েছিল ব্ল্যাকবার্ড।
1988 সালে পেন্টাগনের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে SR-71 বিমানগুলোকে অবসরে পাঠানোর 2 বছরের মাথায় আবারও সার্ভিসে আনা হয়। 1998 সালে মার্কিন এয়ারফোর্স থেকে অবসরের পর নাসাতে নভোচারীদের টেস্ট ফ্লাইটের কাজে কিছুদিন ব্যবহার হয়। অতি উচ্চ গতিতে চলার কারণে ব্ল্যাকবার্ড পাইলটদের নভোচারীদের মতো এয়ার প্রেশার স্যুট পরিধান করতে হয়, যা ককপিটের প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত থাকত। তাই ককপিটে থাকা প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের একটি পোর্টেবল ভার্সন ইজেকশন সিটের সাথে যুক্ত থাকত, যা প্যারাস্যুট নিয়ে নিচে নামার সময় স্বয়ংক্রিয়ভাবে বাতাসের চাপের সঙ্গে পাইলটকে মানিয়ে নিতে সহায়তা করত। এছাড়া বিমানের নিজস্ব লাইফ সাপোর্ট সিস্টেম ছিল, যা অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতায় পাইলটের শ্বাস নিতে সহায়তা করত। এই মাস্ক সিস্টেম পুরো ফ্লাইটে আর খোলা সম্ভব হতো না। তার দীর্ঘ সময় আকাশে উড়ার মিশনে পাইলটরা বিশেষ বোতলে থাকা পানীয় পাইপ দিয়ে পান করত। একই কারণে টুথপেস্টের মতো দেখতে টিউবের ভেতর জেলির মতো খাবার দেয়া হতো, যা মাস্ক না খুলেই খেতে সাহায্য করত। এছাড়া পাইলটরা প্রকৃতির ডাকে সাড়া দিতে বিশেষ ধরনের ইউরিন বোতল অ্যাডাল্ট প্যাম্পার্স ব্যবহার করত। সর্বোচ্চ গতিতে চলার সময় বিমানের বডির তাপমাত্রা 260 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসে এবং ককপিট উইন্ডশিল্ডের তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেত। ফলে পাইলটদের সুরক্ষার জন্য ককপিটে খুব শক্তিশালী এয়ার কন্ডিশন কুলিং সিস্টেম যোগ করা হয়েছিল, যা দিয়ে বিমানের নাইট্রোজেন গ্যাস ভর্তি ল্যান্ডিং গিয়ার ঠান্ডা করার কাজও চালানো হতো। মজার ব্যাপার হলো, এই সিস্টেমে ককপিটের বাড়তি তাপকে অতি উচ্চতার ঠান্ডায় জমে যাওয়া ফুয়েল গরম রাখার কাজে ব্যবহার করা হতো। SR-71 ছিল প্রথম যুগের স্টেলথ বিমান। আধুনিক ড্রোন ও স্পাই স্যাটেলাইটের যুগে এ ধরনের গোয়েন্দা বিমানের চাহিদা শেষ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই ব্ল্যাকবার্ডের উত্তরসূরি SR-72 বানানোর কাজ করছে। তবে ব্ল্যাকবার্ড ছিল তার যুগের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকা কিংবদন্তি। এর সমতুল্য কোনো বিমান আজ অবধি কোনো দেশ বানিয়ে দেখাতে পারেনি। একে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং জগতের বিস্ময় হিসেবে আখ্যায়িত করা হয়। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কী জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।